প্রথম অধ্যায় জীবজগতের সমন্বয় ও নিয়ন্ত্রণ প্রশ্নমান তিন এক নম্বর ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখ দু নম্বর প্রশ্ন বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলে এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ কর তিন নম্বর প্রশ্ন কোষ ও কোষের পার্থক্য লেখ চার নম্বর প্রশ্ন মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখ পাঁচ নম্বর প্রশ্ন নিউরনের বিভিন্ন অংশের একটি করে কাজ লেখো ছ নম্বর প্রশ্ন মস্তিষ্কের তিনটি প্রধান অংশের একটি করে কাজ লেখো সাত নম্বর প্রশ্ন মাছ এবং প্যারামেসিয়ামের ক্ষেত্রে গমনের কারণ কি আট নম্বর প্রশ্ন প্রাপ্তহিক জীবনে জীবন থেকে উদাহরণ দিয়ে উপযোজন প্রক্রিয়া ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন মায়োপিয়া ও দুটি সংশোধনের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার দশ নম্বর প্রশ্ন ট্যাকটিক ট্রফিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য নির্ণয় কর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা এক নম্বর প্রশ্ন একটি কোষচক্রের ইন্টারফেসের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় দু নম্বর উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি আলোচনা করো তিন নম্বর একটি উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেস দশার তিনটি বৈশিষ্ট্য লেখ চার নম্বর কোষ চক্রের গুরুত্ব সম্পর্কে লেখ পাঁচ নম্বর প্রশ্ন সপরাগযোগ ও ইত্তরপরাগযোগের মধ্যে পার্থক্য লেখ ছ নম্বর প্রশ্ন অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখ সাত নম্বর প্রশ্ন মায়োসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি লেখ আট নম্বর প্রশ্ন কোষচক্রের দশাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও ন নম্বর প্রশ্ন একটি ফানের জনুক্রম চিত্রের মাধ্যমে দেখাও দশ নম্বর প্রশ্ন প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার সংক্ষিপ্ত বেরণ দাও 1 নং প্রশ্ন: সপুষ্পক উদ্ভিদের যৌন জননের তিনটি পর্যায় উল্লেখ করো। তারপর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এক নং প্রশ্ন: মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 প্রশ্ন: বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মোটর সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের তিনটি কারণ উল্লেখ প্রশ্ন একটি সাথে একটি বিশুদ্ধ সাদা ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও চার নম্বর প্রশ্ন অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণা যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও অথবা মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও পাঁচ নম্বর প্রশ্ন ক্রোমোজম জিন ও ডিএন এর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো ছ নম্বর প্রশ্ন সংক্রায়ন পরীক্ষার জন্য মোটর গাছ নির্বাচনের কারণগুলি বিবৃত করো সাত নম্বর মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষার সাহায্যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর সংজ্ঞা দাও আট নম্বর প্রশ্ন বংশগতির অসম্পূর্ণ প্রকটতা কিভাবে হতে পারে তা সংক্ষেপে ব্যাখ্যা কর নম্বর প্রশ্ন মেন্ডেলের বংশগতি পরীক্ষায় মটর গাছের সাজ্যরা বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি কি কি ছিল তা উল্লেখ করো দশ নম্বর প্রশ্ন একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিবিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনীবিক উৎপন্ন হতে পারে তা একটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও এগারো নম্বর প্রশ্ন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের এক শঙ্কর জননের পরীক্ষাটি বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো একটি বিশুদ্ধ কালো বড়াতে দুটো বি ও লংজু লোমযুক্ত বড়াতে বড়াতে দুটো আর গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ছোট হাতে দুটো বি ও মসৃণ লোমযুক্ত ছোট হাতে দুটো আর গিনিপিকের সংক্রায়নের ফলাফল বোর্ডের সাহায্যে দেখাও তেরো নম্বর প্রশ্ন অনেক সময় বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে হয়েছে হয়েছে কিভাবে ব্যাখ্যা একজন বাহক স্ত্রী সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র সন্তানের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও পনেরো নম্বর প্রশ্ন মেন্ডেল কর্তৃক নির্ধারিত গাছে তিনজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর